আপাতত এই প্রথম 5 দিনে মূলত যেটা থাকবে সেটা হচ্ছে বিক্ষিপ্ত ভাবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। সব জায়গায় একসাথে হবে না, শুধুমাত্র মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূম এই 3টে জেলাতে 29-30 এই সময়টাতে দু এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। বাকি জায়গাগুলোতে মোটামুটি বিক্ষিপ্ত ভাবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। দিনের বা রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন নেই কলকাতার ক্ষেত্রে। আশা করা যাচ্ছে 34 ডিগ্রি ম্যাক্সিমাম আর 28 ডিগ্রি মিনিমাম। কিন্তু আবারও বলছি যে এনহ্যান্স রেইনফল যেটা হবে সেটা হচ্ছে উত্তরবঙ্গ এবং দেড়টু ওপরের 5টি জেলা, তার মধ্যেও কুচবিহার এবং আলিপুরদুয়ারে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা। ওপরের 5টি জেলাতেই 28 তারিখ থেকে 2 তারিখ এই এন্টার পিরিয়ডের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দু এক জায়গায় এক্সট্রিমলি হেভি রেইনফল হওয়ার সম্ভাবনা থাকছে। যেহেতু এই দীর্ঘ সময় ধরে বৃষ্টির সম্ভাবনা আছে এবং আমরা ফোরকাস্ট করছি, ওয়ার্নিংও দেওয়া হয়েছে, এর ফলে কি কি ইম্প্যাক্ট হতে পারে? একটা হতে পারে কি যে নদীতে যে আমাদের যে জলস্তর সেটা বৃদ্ধি পাবে। দু নম্বর হচ্ছে দার্জিলিং, কার্শিয়াং এবং কালিম্পং এই সাব ডিভিশন গুলোর বেশ কিছু জায়গায় ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা থাকতে পারে। উপরের এই শহরগুলোর যেগুলো মিউনিসিপাল টাউন বা লো লাইং যেগুলো এরিয়া আছে সেখানে কিন্তু ইনান্ডেশন অর্থাৎ জল জমে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং মাঠে যে স্ট্যান্ডিং ক্রপস আছে সেটারও কিন্তু ড্যামেজ হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে।